بسم الله الرحمن الرحيم जिंदगी तोर जायरे फाकी दिया रे सुनारा दो जिंदगी तोर जाय फाकी दिया पृथ्वी পঞ্চাশ হাজার বছরের জায়গা করলে যত বড় হয় আখিরাতের একটা দিন হবে বাবা তত বড়। ষাট বছরের জীবনের ক্যালকুলেটর যদি হিসাব করি সামান্য সময় আমরা পৃথিবীর মধ্যে বাঁচি, এই সামান্য সময় আমাদেরকে দুইটা জিনিস কবরে নিতে হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এই সামান্য সময়ে পৃথিবী থেকে দুইটা জিনিস নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। যদি নিতে পারি তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনছো, ঈমান অনুযায়ী যারা আমল করেছো, ও ইমানদার তোমরা যারা ইমান আনছো, ইমান অনুযায়ী যারা আমল করেছ, তোমাদের একটা পুরস্কার হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনারা জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে কামিনি রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আ বন্ধু, মানব জীবনের সময়গুলি স্বপ্নের মতো চলে যায়, কখন বিদায়ের ডাক পড়বে জানি না গো। গত বছর অনেকে ছিল, এই তো এই বছর অনেকে আসতে পারে নাই। পৃথিবীর মধ্যে গত বছরে যারা ছিল অনেকে কবরে চলে গেছে, আগামী বছর আমরা কে জানি কবরের বাসিন্দা হয়ে আমাদের নাম মরহুমদের কাতারে লেখা হয়ে যায়। যুবক ভাইরা চিন্তা করতে পারে, হুজুর আমি তো এখনো ইয়াং, বয়স কেবল ২০, আমার ২৫, এখনো তো আমার জীবনের অনেক সময় বাকি। কে বলছে যুবক তোমার সময় বাকি থাকবে? হসপিটালে যায় দেখো কত যুবকের হাত নাই, হসপিটালে যায় দেখো কত যুবকের পা নাই, কতজনের চোখ নাই, কতজন পাগল হয়ে গেছে। হসপিটালে যায় দেখো কত যুবক অ্যাক্সিডেন্টে আধা মরা হয়ে আছে, যায় দেখো কতজন রোগ আক্রান্ত হয়ে জীবন শেষ হয়ে গেছে, যায় দেখো কত যুবকের লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কোন জানি বিদের ডাক পরে আমাদের জানা নাই। সময় আমাদের কম, কাজ আমাদের বেশি, আসেন জান্নাতের বাগানে বসি। এই বাগানের ভিতরে খুদার মেহমানরা আসবে, আল্লাহর মেহমানরা বসবে, আর আমরা সবাই আল্লাহর মেহমান হিসেবে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন,
অনেক অসুস্থ মানুষের ভিড়ে আল্লাহ সুস্থ রেখেছেন। এই যে বিদ্যুতের আলো দেখেন, মাস শেষ হলে যদি চিষ্টি সাহেব বিল প্রদান না করেন ওনার লাইন কেটে দেওয়া হবে, কিন্তু 60 বছর ধরে আল্লাহ আপনাকে সূর্যের আলো দিয়ে আলোর ব্যবস্থা করেছেন, চাঁদের আলো দিয়ে আলো দিয়েছেন আল্লাহ, 60 বছরের জীবনে একবারও কিন্তু আমার আল্লাহ বিল চাই নাই। আকাশ থেকে বৃষ্টি দিয়েছে, জমিন থেকে পানি উঠানোর জন্য স্যালো মেশিন অথবা মোটর লাগে, তেল যদি না দেন, বিদ্যুতের বিল যদি না দেন, তাহলে মোটরের পানি উঠবে না রে ভাই। কিন্তু সারাটা জীবন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে নদীর পানি দিয়ে পানির ব্যবস্থা করলেন, একটাবারের জন্য তো আল্লাহ বিল চাই নাই, একটাবারের জন্য তো আল্লাহ বিল চাই নাই, একটাবারের জন্য তো আল্লাহ বলে নাই বান্দা বিল না দিলে তোমার লাইন কেটে দেব। মুসলমান, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বললেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোমাকে নিয়ামত দিয়েছি, দুনিয়া দিয়েছি, জীবন দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, চেহারা দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, জমি দিয়েছি, বিবি দিয়েছি, সন্তান দিয়েছি, তোমাকে কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, ও বান্দা তুমি আমার শুকর করো, না শুক্রিয়া করিও না, যদি না শুক্রিয়া করো রে বান্দা আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। এ মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমাদের কি এমন আমল আছে যে আমল দিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো? জীবনের 60 বছরের 30 বছর চলে যায় হেলায় হেলায়, ডোলায় ডোলায়, অবহেলায় অবহেলায়, বাকি 30 বছরের অর্ধেক চলে যায় ঘুমে ঘুমে, বাকি 15 বছরের অধিক সময় চলে যায় সাংসারিক ঝামেলায়, বিবির চিন্তায়, সন্তানের মায়ায়। অল্প একটু সময় আল্লাহ আমরা ইবাদত করতে পারি, সামান্য সময় আমরা খোদার ইবাদত করি, এই ইবাদত দিয়ে আল্লাহর সামনে আমরা কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? বানী ইসরায়েলের একজন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমাকে 500 বছর হায়াত তুমি দিবা। আল্লাহ বললেন, বান্দা 500 বছর হায়াত দিয়ে কি করবা? বলে আল্লাহ 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব। 500 বছর আল্লাহ হায়াত দিলেন, 500 বছর হায়াত শেষ হওয়ার আগে ওই বান্দা রেখে বলে রব্বুল আলামিন সেজদার ভিতরে আমার মরণ দিবা। আল্লাহ বলে, বান্দারে সেজদার মধ্যে মরণ চাও কেন? বলে আল্লাহ আমি তোমার বান্দা, আমি চাই সেজদার মধ্যেই যেন আমি তোমাকে সেজদা দিতে দিতে তোমার কাছে যাই। আল্লাহর বান্দা বলে, আল্লাহ সেজদা হালতে আমাকে কবরের মধ্যে রাখবা, সেজদা হালতে আমাকে হাসরের ময়দানে উঠাইবা। আল্লাহ বললেন, বান্দা সেজদা হালতে থাকতে চাও কেন, সেজদা হালতে উঠতে চাও কেন? বলে আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার বান্দা, আমার মন চায় আমি সেজদা হালতে থাকতে চাই, সেজদা হালতে তোমার দরবারে আমি হাজিরা দিতে চাই। চিন্তা করেন, কত বড় আবিদ, 500 বছর ধরে আল্লাহর ইবাদত করলেন, সেজদা হালতে মারা গেলেন, সেজদা হালতেই কবরে রইলেন, সেজদা হালতে হাসরের ময়দানে উঠবেন। যখন আল্লাহ তাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা যাও, আমার রহমতের কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে মুসলমান, আল্লাহর বান্দারে কি বলে, আল্লাহ 500 বছর ইবাদত করছি, তুমি কি ইবাদতের জন্য মাফ করো নাই? আল্লাহ বলে, না রে বান্দা, ইবাদতের জন্য মাফ করি নাই, আমার রহমতের কারণে মাফ করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দুইটা নাম যদি আল্লাহর না থাকতো রে, পৃথিবীর মানুষ আল্লাহ আসমান থেকে পাথর ফেলাইতো। এই দুইটা যদি নাম আল্লাহর না থাকতো, পৃথিবীর মানুষ আল্লাহর আকাশ থেকে আগুন পড়তো, জমিনের ভিতর থেকে আগুন এসে ভূখণ্ডকে জ্বালিয়ে দিত, মানুষ এত পরিমাণে গুনাহ করে।
এত পরিমাণে পাপ করে, এত পরিমাণে নাফরমানি করে, পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর সাথে এত নাফরমানি করে না। আপনি যদি দেখেন একটা গাভী, গাভীর দুধ আপনি যখন দহন করেন তখন ওই দুধের বাচ্চা, ওই গাভীর বাচ্চাটা নড়াচড়া করে, কান্নাকাটি করে, গাভী ডাক ডাকে বাছারে কাঁদবি না, আমার দুনিয়ার মালিক আমাকে খাওয়ায়, আমার দুনিয়ার মালিক আমাকে গোসল করায়, আমার দুনিয়ার মালিক আমাকে ঘরের মধ্যে রাখে, আল্লাহ আমাকে দুনিয়ার মালিকের অধীন করে দিয়েছে, দুনিয়ার মালিক কিছু দুধ পাবে, ওই দুধ নেওয়ার পরে বাচ্চা তুমি দুধ খাবা নতুবা খেতে পারবো। গাভী ইচ্ছা করলে লাথি মারতে পারত, লাফালাফি করতে পারত, আপনাকে 100 টক দুধ গাভী নাও দিতে পারত, কিন্তু গাভী দাঁড়ায় থাকে, আপনি দুধ দহন করে নিয়ে যান। চিন্তা করে দেখেন একটা গাভী আল্লাহর হুকুম কিভাবে পালন করে। ওই পাখিরা সকালবেলা কিচির মিচির করে, পাখি কিচির মিচির করে না, পাখিরা আল্লাহর জিকির করে, বাবা পাখিরা আল্লাহর জিকির করে, পাখিরা আল্লাহর জিকির করে, পাখিরা আল্লাহর জিকির করে, কিন্তু মানব আমরা আল্লাহর জিকির করলাম না, আমরা মানুষ আল্লাহর জিকির করলাম না। আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যত মখলুক আছে সব মখলুকরা আল্লাহর জিকির করে, খোদার জিকির করে, খোদার জিকির করে। আল্লাহর নবী একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে কঠিন আজাব হয়, নবী দুনিয়ায় আজাব হয় কবরে, দুনিয়ার জগৎ থেকে কবরের আজাব নবী দেখতে পায়, যেই নবী কবরের আজাব দেখতে পায় দুনিয়ার জগতে দাঁড়াইয়া, সেই নবীর রওজা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না নাই? অনেক মুসলমানের ইমানই নেই, অনেক দিয়াছে ইমানই নেই, একিনি নেই, একিনি নেই, বিশ্বাসই নেই, ইলমুলিয়া কিনু নেই, আইনুলিয়া কিনু নেই, বলবেন কি আর ওয়াজ করবেন কি? সেজদা দিলেই যদি জান্নাত হইতো তা আবু জাহেলের এই আবদুল্লাহ ইবনে উবাইয়ের দোষ কি ছিল বাবা? তো ইয়াজিদের দোষ কি ছিল বাবা? আবদুল্লাহ ইবনে জুলখুলাইসার দোষ করছে কি? ইমানদার হওয়া লাগবে, বিশ্বাসী ইমানদার, একইনি ইমানদার হওয়া লাগবে। নবী আমার ডেকে বলে সাহাবীরা রে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। খেজুরের ডাল ভেঙে নিয়ে আসার পরে আল্লাহর হাবিব ডালটাকে দুইটা টুকরা করে দুইটা কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, জীবনে এরকম দেখেন নাই, হুজুর দুই খেজুরের ডাল কবরের মধ্যে কেন গাড়লেন, কোনোদিন তো এরকম দেখি নাই। আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা কবরের মধ্যে কঠিন আজাব হয়, এক নম্বর কারণ প্রথম কবরে আজাব হয় ওই কবরের বাসিন্দা প্রস্রাব করার সময় পর্দা করত না। আমাদের দেশের অনেক যুবক আছে প্রস্রাব করার সময় নিজেকে আড়াল করে না, অর্থাৎ পর্দা করে না, যেখানে সেখানে বসে যায়, দাঁড়ায় যায়, ডিলা কুলুপ ব্যবহার করে না, পবিত্রতা অর্জন করে না। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে কঠিন আজাব হয় জন্য। দুই নাম্বার কারণ চগলখুরি করার জন্যে, একজনের দোষ আরেকজনের কাছে বইলা সমাজে ভেজাল বাড়ায়, এইরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম নাই, প্রত্যেক গ্রামে দুই চারজন এরকম আছেই, কথা কন না কে, প্রত্যেক গ্রামে দুই চারজন এরকম আছে, খালি একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়ায়, গ্রামে গ্রামে ঝগড়া বাঁধায়, এলাকার মধ্যে ঝগড়া বাঁধায়, সমাজে ফেতনা বাঁধায়। বাজানেরা মানুষ না হয়ে জীব জানোয়ার হইলে ভালো হইতো, এরা মানুষ হইছে কে? এরা পশুর চাইতে নিকৃষ্ট, এরা পশুর চাইতে বাবা নিকৃষ্ট, সমাজের মধ্যে ভেজাল বাঁধা এরকম মানুষ অনেক আছে। আল্লাহর নবী বললেন এই কারণে কবরের মধ্যে কঠিন আজাব হয়। ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল কেন গেড়ে দিলেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে খেজুরের ডাল এই জন্য গাললাম, ওই ডালটা এই জন্য গেড়ে দিলাম, খেজুরের ডাল যতক্ষণ শুকনা না হবে, যতক্ষণ তাজা থাকবে, ততক্ষণ এই ডাল আল্লাহর জিকির করবে, খেজুরের ডালের জিকিরের কারণে কবরের আজাব আল্লাহ হালকা করে দেবে। মাশাআল্লাহ দুইটা হাদিস থেকে দুইটা মাশাআল্লাহ,
হাদিস তো শুনলে হবে না, মাসালাও বুঝে যেত। হাদিস থেকে মাসালা হলো খেজুরের ডাল আল্লাহর জিকির করে, ডালের জিকিরে যদি কবরের আজাব হালকা হয় তাহলে কবরের পাশে দাঁড়ায় কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, কবরের পাশে দাঁড়ায় কোনো ব্যক্তি যদি জিকির করে, কবরের পাশে দাঁড়ায় কোনো ব্যক্তি যদি দুরুদ পড়ে, কবরের পাশে দাঁড়ায় কোনো ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে, ওই জিকির দোয়া দুরুদ কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ কবরের আজাবগুলি মাফ করিয়া দেয়। আস্তে বলবেন না, জোরে বলবেন। কিন্তু হিসাব কষে দেখেন তো কয়জন কবরের কাছে যান, বাবার কবর মায়ের কবর গোরস্থানে কয়জন যান, কয়জন যায় কবরের পাশে দাঁড়াইয়া বাবা মার জন্য দোয়া করি, কয়জন যায়। কবর জিয়ারত তো আমরা ভুলেই গেছি, মনেই নাই। আল্লাহ রসুল বলতেন না হাই তো গুমাং জিয়ারতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুর হা তোমরা কবর জিয়ারত করবা। কবরের পাশে গেলে দুইটা নিয়ামত, আখিরাতের কথা মনে হয়ে যাবে, দিল পাথরের মতো শক্ত হলো মমের মতো নরম হবে। এই জন্য মুসলমানের উচিত কবরের পাশে যাওয়া। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাদশা ছিলেন, বাদশার নাম ছিল খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি, আব্বাসীয় খেলাফতের সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন তিনি। ওনার বিবি ছিলেন হযরত জুবাইদা, বাজান পৃথিবীর এত বড় বাদশা, বিবি টুপি সেলাই করে, টুপি বিক্রি করে সংসার চালাইতেন। এইরকম বউ পাওয়া বড় দুষ্কর, জীবনে বিবি তাহাজ্জুদ নামাজ কোনো দিন কাজা দেয় নাই, আর আমরার দেশের বিটিরা খালি মার্কেটে দৌড়ায়। কহিলাম না এটা কইলে কি হবে বাবা, ঘর ঠিক করলে নিজে আগে ঠিক করা লাগবে, নিজের ঘর নিজে ঠিক করেন, আপনার ঘর আমি ঠিক করতে পারবো না রে ভাই। নিজের ঘর নিজে ঠিক করা লাগে, আমার ঘর আমি ঠিক করছি, আপনারটা আপনি ঠিক করে, যারটা ঠিক করা লাগে। বুড়া হইলে ঠিক করা যায় না, প্রথম থেকে ঠিক করা লাগে, প্রথম থেকে সবক দেওয়া লাগে। মুসলমান খুবই মনোযোগ, পৃথিবীর এত বড় বাচ্চা, কত বড় বাচ্চা, বর্তমান ইরাক, ওমান, ইয়ামান, সিরিয়া, লেবানন, জর্দান, ইউনিয়ার, টিউনিশিয়া, ফিলিস্তিন, মরক্কো, সৌদি আরব, এরপরে সিরিয়া, এরপরে বাজান আপনার ওই ইরান, এরপরে আলজেরিয়া, নাইজেরিয়া থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের 200 দেশের সমান একটা দেশের বাদশা ছিলেন, বাংলাদেশের 200 দেশের সমান একটা দেশের বাদশা ছিলেন তিনি। তিনার নাম হযরত হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দিন আসে নাই যে ওনার সঙ্গে যুদ্ধ করে কেউ কোনোদিন জিতেছে। ইউরোপিয়ান গ্রীকরা বহুবার ওনার সাথে যুদ্ধ করেছে, কিন্তু একটাবারও জিততে পারে নাই। ওনার বিবি এত বড় পরহেজগার ছিলেন, টুপি সেলাই করে সংসার চালাইতেন। খলিফা একদিন গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ওনার দেশের একজন মজ্জুব পাগল আল্লাহর অলি ছিলেন, তার নাম ছিল বাহলুল পাগলা, বাহলুল পাগলা। আমরা অলিদেরকে অনেক সময় বিশ্বাস করতে চাই না, ভালোবাসতে চাই না। অলিরা দুনিয়া বিরাগী হয় আর আমরা দুনিয়া পূজারি হই, পার্থক্য এইখানে। অলিরা দুনিয়া বিরাগী হয় আর আমরা দুনিয়া পূজারি হই। পৃথিবীর মধ্যে যত অলি আল্লাহ আছে আপনি খুঁজে খুঁজে দেখেন, দুনিয়া বিরাগী ছিল আর আমরা সব দুনিয়া পূজারি হয়েছি। বাহালুল পাগলা ওই জামানার মজ্জুব আল্লাহর অলি ছিল, মজ্জুব মানে পাগল, গোরস্থানের মধ্যে ঘুমাইতো। খলিফা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বাহালুল গোরস্থানে ডাক দেখে, রে পাগলা, মানুষ তোরে পাগল কাটে তোর সত্য, তুই গোরস্থানে কেন থাকিস রে পাগলা। বাহালুল ডাক দেখে, খলিফা আমি পাগল না আপনি পাগল? বলে, ওরে বাহালুল আমি পাগল কেমনে হইলাম, তুই গোরস্থানে থাকিস বিদায় মানুষ তোরে পাগল ক। বাহালুল পাগলা ডাক দেখে খলিফারে, বলেন তো আপনারা গেইরা সাম্রাজ্যের রাজাকে বলে আমার বাবা, তিনার ঠিকানা কোন জায়গা বলে এই গোরস্থানে, এরপরে কি আসবে বলে আমার ছেলে, আপনার ঠিকানা কোথায় হবে বলে এই গোরস্থানে। বাহালুল ডাক দেখে, খলিফা আপনার বাবা আগে
প্রাসাদের মধ্যে ছিল, প্রাসাদ ছেড়ে এখানে আসা লাগছে, আপনি প্রাসাদে আছেন আপনাকে এখানে আসা লাগবে, আমি বাহালুল জানি সবাইকে এখানে আসা লাগবে, এই জন্য আমি আগেই চলে আসছি। তাহলে এবার বুঝে নেন আমি পাগল না আপনি পাগল, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা চিন্তা বাস্তবতার কি আছে বলেন তো, আমরা বুঝি কিন্তু না বুঝার বান্ধবী, বুঝি কিন্তু না বুঝার বান্ধবী। কবরের পাশে খেজুরের ডাল গেড়ে দিলে, ডালের জিকিরে আল্লাহর বান্দাদের কবরের আজাব হালকা হয়। এই জন্য প্রত্যেক মাহফিলে নফল নামাজ শেষে ফাতিহা পড়ে কোরআন শরীফ পড়ে বাবা মার জন্য দোয়া করবেন, যেই হুজুর বলবে বেদাত বুঝবেন এই মৌলবীর জিন্দিগি এটাই বেদাত। এই কথা বলেন না কেন, ধর্ম কি নতুন আমদানি হবে নাকি? ধর্ম তো 1450 বছর আগে রসুল শিখিয়ে দিয়েছে। যে শেখ বলবে বেদাত লাথি মারে ওর কপালে, ও ধর্মই শিখে নেই, ও ইসলামই শিখে নেই এখন পর্যন্ত, ও দিনই বুঝে না, ও দিনের উসুলও বুঝে না। সর্বনাশ, আমাদের দেশে একদল খালি সন্দেহ সৃষ্টি করার জন্য পায়তারা করে, শুধু ধর্মের ভিতরে সন্দেহ সৃষ্টি করা। আপনি যদি সমাজ আর সংসারে যদি ঝামেলা পাকাইতে চান তো কেউ যদি আইসে আপনার বিবির কানে কানে কয়ে দেখছিলাম মোল্লা সাহেব রে ওই গ্রামের ওই পাশের এক বেটির লগে গোপনে গল্প করা, বউয়ের ভিতরে লাগছে ঝগড়া, স্বামীর ভিতরে লাগিয়ে গেল ঝগড়া, এই যে সন্দেহ সৃষ্টি হয়ে গেল। আবার আপনার কাছে যদি আইসে কেউ কয় যে আবদুল্লাহ আমি তো দেখলাম তোমার বহু অমুক পাড়ার একটা পোলার লগে গোপনে গোপনে গল্প করতেছে, লেগে গেল সন্দেহ, এরপরে সংসারের ভিতরে আস্তে আস্তে টুকি টুকি ঝগড়া ঝগড়া ঝগড়া, পরে একসময় লেগে যাবে সারাসারি তালাক তালাক, প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে, এটার নাম সন্দেহ। আমরার ধর্মের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেওয়া হচ্ছে, নামাজের পরে দোয়া নাই, অমুক নাই তমুক নাই, লাইলাতুল বরাত নাই, মেরাজ নাই, এটা নাই সেটা নাই, এই ধর্মের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেওয়া আমাদের ধর্মের ভিতরে ফেরাক বাঁধানোর বুদ্ধি চলতেছে ভাই। সমাজে সমাজে ফেরাক, রাষ্ট্রে রাষ্ট্রে ফেরাক, ওই ইমাম মুসল্লির ফেরাক, মুসল্লি ইমামের ফেরাক, ভাই বোনের ফেরাক, আত্মীয়র মধ্যে ফেরাক, সমাজের ভিতরে ফেরাক, মুসল্লি মুসল্লি ফেরাক, কথা কিন্তু মিথ্যা না ভাই, এটা বাস্তব থেকে বলতেছি। এই সন্দেহ সৃষ্টি করতেছে, বড় লাইলাতুল বরাত নাই, এটা বেদাত। কত ফাগল দেশে হইছে, আমার কাছে একটা ছোট্ট ডকুমেন্টস আছে, আমি মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে ইমাম তিরমিজি মসজিদের পিছনে একটা লাইব্রেরি আছে, এখান থেকে একটা কিতাব আনছি, দুইটা কিতাব, তারিখ ইবনে শেব্বা আর আরেকটা কিতাব আনছি আখবার মক্কা, মক্কার ইতিহাস। গত বছর জুমাতে নোট করছিলাম, সোরের দল মুসলমানদেরকে বেঈমান বানানোর বুদ্ধি চলতেছে বাবা, তা আমি আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে যাব, আখবার মক্কা ইমাম আজরাকির লেখা, আজ থেকে 1200 বছর আগে, কত বছর জোরে বলতে হবে বাবা, আমি বোবা মানুষের সামনে ওয়াজ করি না, জোরে বলেন কত বছর, 1200 বছর। 1200 বছরের একজন আলেম কত বড় আলেম ছিলেন জানেন, ওনাদের জুতা টানার যোগ্যতা আমরা নাই। 1200 বছরের এক একজন মুহাদ্দিসকে 100,000 হাদিস মুখস্থ না করা পর্যন্ত তারা মুহাদ্দিসই মনে করে নাই। এবার বুঝেন ও জামানার মুহাদ্দিসের ওজন কত, 100,000 হাদিস বুঝেন আপনি, 100,000 হাদিস মুখস্থ না হওয়া পর্যন্ত ওই জমানায় আলেমকে মুহাদ্দিসই মনে করে নেয়, সাতা আলেমই মনে করে নেয়, এটা দর্শেই বসাই নেই, ও জমানার বড় বড় মুহাদ্দিসরা তাদেরকে দর্শে বসাই নেই, তুমি শিখে আসো। সে জমানার আলেমদের লাইলাতুল বারাত সম্পর্কে ফতোয়া শোনাই, তাদের জীবন শোনাই দিছি আপনাদেরকে, বলি মানুষকে আমল থেকে জুদা করা শয়তানের দায়িত্ব, আর মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করা ইমানদারের দায়িত্ব, কি কথা বলেন না কেন, ঠিক না? শয়তানের কাজ হলো মুসলমানকে আমল থেকে সরায় দেওয়া, আর ইমানদারের দায়িত্ব হলো মুসলমানকে আমলের ভিতরে ঢুকাই দেওয়া।
মাজরাকি আখবারে মক্কার মধ্যে লিখতেছেন, অর্থাৎ মক্কার ইতিহাস, মক্কা নগরীতে কি হইত, মক্কার মুসলমানরা কি আমল করত। আজ থেকে 1200-1300 বছর আগে তিনি লিখতেছেন, কান আহলু মক্কাত ফিমা মাদা ইলা জামানিনা, আমাদের জমানাতে আহলুল মক্কা যারা ছিলেন মক্কাবাসী, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ রাত আসত, বরাতের রাত আসত, শাবান মাসের 14 তারিখ দিন যে রাত যেটাকে লাইলাতুল বারাত বলা হয়, তিরমিজির সরার মধ্যে আসছে এই নামের, এই রাতের চারটে নাম আছে, লাইলাতুল বারাত, লাইলাতুস সেগ, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা। ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস এই রাতের চারটে নাম দিছে, আর আমরা দেশের অনেক ভাইরা নাম খুঁজে পায় না, ভাই কোথায় যাব, কোন দেশে যাব ভাই। আজ থেকে ইমাম তিরমিজি তো 1200 বছর আগের ইমাম, তো 1200 বছর আগের ইমামরা এই রাতের নাম খুঁজে পাইলো, আমরা নামই খুঁজে পাই না ভাই, বড় সমস্যা তো এখানে। ইমাম আজরাকি লিখতেছেন, যখন লাইলাতুল বরাত আসতো তখন আমরা কি করতাম, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে উপস্থিত হইতাম। মারহাবা বলা যাবে না, মুসলমানরা কি করত, বাইতুল্লাহতে যাইত, হারাম শরীফে যাইত, ইউসাল্লুন যাইয়ে তারা নামাজ পড়ত, ওয়া ইখতামুন আল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা দোয়া করত। আচ্ছা আপনারা বলেন নামাজ কি বেদাত না ইবাদত, জোরে কন, নামাজ কি বেদাত না ইবাদত, কোরআন শরীফ খতম দেওয়া কি বেদাত না ইবাদত, দোয়া করা কি বেদাত না ইবাদত। 1200 বছর আগের মক্কা মদিনার মুসলমানরা লাইলাতুল বরাতের রাত্রিবেলা ইবাদত করতে জানে, আর 1200 বছর পরে আপনি এসে বেদাতের ফতোয়া মেরে দিলেন, দিন কি আপনার কাছ থেকে শিখবো নাকি, ধর্ম কি নতুন করে আপনার কাছ থেকে বুঝবো নাকি, ওহনো তো ঠিক মতো বুঝতে পারিলেন না ঠিক মতো। যে জমানার মুসলমানদের তাহাজ্জুদ কাজা হয় নাই, যে জমানার মুসলমানরা খায়রুল কুরুনের মুসলমান ছিল, যে জমানার মুহাদ্দিসরা লক্ষ হাদিসের নিচে কোনো মুহাদ্দিসই নেই, সে যেমন আর আলেমরা লাইলাতুল বরাতের রাত্রিবেলা ইবাদত করে কুল পায় না, আর আপনি বেদাতের ফতোয়া মেরে দিলেন। এগুলি থেকে দিন শিখে যাবেন, বুঝে যাবেন, বুঝে যাবেন। আপনি মুসলমান যদি হালালকে হারাম মনে করে সে কাফের হয়ে যায়, কোন মুসলমান যদি হালালকে হারাম মনে করে সে জিন্দিক হয়ে যায়। ফতোয়া শামির ফতোয়া, ফতোয়া আলমগীরের ফতোয়া, কাজী খানের ফতোয়া, এটা জমহুরুল উলামার ফতোয়া। কোন মুসলমান যদি ইন্দা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি ঈমান আমল নিয়ে তুমি আমি আল্লাহর কাছে আসো, দুইটা জিনিস তুমি পাবা, একটা জিনিস তুমি পাবা, একটা জান্নাত পাবা, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর আর পানির নহর প্রবাহিত হয়ে যায়। বান্দারে কতদিন থাকবা জানুনি, খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাতের মধ্যে থাকবা যে জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, শুরু হবে রে আর কোনো দিন শেষ হবে না, শুরু হবে রে আর কোনো দিন শেষ হবে না, শুরু হবে রে আর কোনো দিন শেষ হবে না। এই পৃথিবীর শুরু আছে শেষ হয়ে যাবে, এই জীবনের শুরু আছে শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, কোনো দিন শেষ হবে না। ওই জীবনের জন্য কি করেছি, পৃথিবীর 60 বছরের জন্য কত কিছুই না করলাম, কত কষ্টই না করলাম, বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য নিজের জীবনের মাথার গাম পায়ে ফেলাইলাম, রক্তগুলি পানি করলাম, শরীরের যৌবন নষ্ট করলাম, কত রাত কাটাইলাম, কত দিন কাটাইলাম, কত রাত জাগলাম, কত দিন সূর্যের আলোর মধ্যে পড়লাম, কত বৃষ্টিতে ভিজলাম, দুনিয়ার মোহে পড়ে কতই না কষ্ট করলাম, কিন্তু একবার কি চিন্তা করছেন আখেরাতের আবার
আবাদুন আবাদা জীবনের জন্য আমি কি এমন পাথর সংগ্রহ করছি, আমি কি এমন নেক আমল করছি, আমি কি আমল ইবাদত আমি জোগাড় করেছি, কি এমন সামানা আমি নিয়েছি যে ওই জগতে আমি নিস্তার পাবো, নাজাত পাবো। সময় কম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম, ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা আচারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। এই জন্য উলাইকা হুম খৈরুল বারিয়া, আল্লাহর আউলিয়া যারা তারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর আউলিয়া যারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য খাজা মাইনউদ্দিন চিশত আজমরি সানজানি রহমতুল্লাহ আলাইহির দরবারে এখনো মুসলমান জিয়ারতে যায়, এখনো কান্নাকাটি করে। প্রশ্ন রাখবেন মুফতি, ওখানে কান্নাকাটি করলে কি ফায়দা হবে? বাজান, কেউ তো কোনো অলির কাছে চায় না, কোনো অলির কাছে চাওয়াটাও বাবা শিরক, চাওয়াও যাবে না। কিন্তু হ্যাঁ, জিয়ারতের সুন্নত তরিকা হলো আপনি ফাতেহা পড়ে যখন দোয়া করবেন, দোয়ার ভিতরে বলবেন আয় রব আমি তো পাপি আমি গুনাহগার, কিন্তু তোমার অলির খেদমতে আসছি, তোমার বন্ধুর উসিলায় আমার দোয়াকে মঞ্জুর করো, আমার আশাকে মঞ্জুর করো, আমি বড় নিকৃষ্ট, আমি বড় পাপি, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে আল্লাহ, আমি জানি আমার হাত মঞ্জুর হবে না, কিন্তু তোমার অলি তো তোমার কাছে উলাইকা হুম খৈরুল বারিয়া, তিনি তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তুমি তারে অলি বন্ধু বানাইছো, আল্লাহ ওনার খাতিরে আমার দোয়াকে মঞ্জুর করে নাও। দোয়া মঞ্জুর হয়ে যাবে। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার ইরাকের বাগদাদ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মাজার শরীফ হলো বর্তমান ফিলিস্তিন, উনি ফিলিস্তিনের ইমাম ছিলেন, ফিলিস্তিন থেকে ইরাকের বাগদাদে তিনি যাইতেন, যখন কোনো হাজত পূরণ না হতো, আশা মঞ্জুর না হতো, ইমাম আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ আলাইহি এক মাস পাঁচ সফর করে ইমামুল আজমের মাজার শরীফে যাইতেন। ফতোয়া শামির মুকদ্দমার ভিতরে এসেছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মাজার শরীফে যাইয়া শুকরানা দুরাকাত নফল নামাজ পড়ে, ইমামের মাজার জিয়ারত করে, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হইতো, ইমাম আবু ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহ বললেন আমি দোয়া করতে দেরি হইতাম, ইমামুল আজমের খাতিরে আমার আল্লাহ দোয়াগুলি কবুল করতে দেরি করতেন না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফতে শামিন মুকদ্দমা এসে আমার ঘরে আছে, মুকদ্দমার ভিতরে আছে, দুইজন ইমামের নাম আমি মসজিদে নববীতে লিখছি, সাহাবায়ে কেরামের নামের পরে লেখা, ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, আমি নিজের চোখে দেখেছি, নিজের ছবি তুলে এনেছি, ভিডিও করে এনেছি, সাহাবিদের নামের সাথে ওনাদের নাম লেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। চিন্তা করতে পারছেন এক ইমাম আর এক ইমাম রে কিভাবে শ্রদ্ধা করতেন, এক ইমাম আর এক ইমাম রে কিভাবে গুরুত্ব দিতেন, এক ইমাম আর এক ইমামের ইজ্জত কিভাবে দিয়েছেন, যে হাজত পূরণের জন্য 1000 মাইল পথ ফিলিস্তিন থেকে ইরাক, ভুল বললাম মনে হয় এক মাসের রাস্তা তৎকালীন জামানা পায়ে হেঁটে এই পথ অতিক্রম করে তিনি ইমামুল আজমের মাজারে যাইয়া জিয়ারত করে দোয়া করতেন আর হাজতের জন্য আল্লাহর কাছে কাঁদতেন। ইমাম শাফিঈ বলতেন আমি দোয়া করতে দেরি হইত, আল্লাহ আমার দোয়াগুলিকে মঞ্জুর করতে দেরি করত না। সুবহানাল্লাহ, বলা যাবে না ভাই। এইভাবে তারা ইমাম একজন ইমাম আর একজন ইমামকে শ্রদ্ধা করতেন। আর আমাদের কি হয়েছে ভাই বুঝলাম না কিছু, তখন আবার নতুন মাসালা বেরিয়েছে, মাঝাবি মানা লাগে না।
হাদিস পাইলেই চলবে, কোরআন হাদিস থাকতে আবার ইমামদেরকে মানার দরকার কি? নতুন মতবাদ, মতবাদের শেষ নেই। আবার নতুন মতবাদ আর একটা আসছে পৃথিবীতে, আহলুল কোরআন, কোরআন মানি আর কিচ্ছু মানি না। বাবা, দুনিয়ার ভিতর ফেতনা শুধু বৃষ্টির মতো আসতে থাকবে। যারা বলবে কোরআন মানি আর কিচ্ছু মানি না, বুঝবেন ও কাফের হয়ে গেছে। কোরআন সুন্নাকে মানতেই হবে, যে সুন্নাকে না মানবে সে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে, তুমি করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি নাই, ছেড়ে দাও। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইতাআত হলে আমি আল্লাহর ইতাআত হয়ে যাই। পৃথিবীতে এই সার্টিফিকেট কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন নাই আর কখনো দিবেন না, যে নবীর ইতাআত হলে আল্লাহর ইতাআত হয়। এত বড় সার্টিফিকেট পৃথিবীতে আল্লাহর কাউকে দিবেন না, দেন নাই কোনোদিন, যে আমার রসুলের এতাত হলে আমি আল্লাহর এতাত হয়ে যাই, আমার নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যাই, আমার নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা করা হয়, আমার নবীকে ইজ্জত দিলে আমি আল্লাহকে ইজ্জত দিয়ে হয়, আমার রসুলকে অপমান করলে আমি আল্লাহকে অপমান করা হয়, আমার রসুলের শানকে ছোট করে বললে দেখলে আমি আল্লাহর শানকে ছোট করে দেখা এবং বলা হয়ে যায়, আমি রসুলের দলে থাকলে আমি আল্লাহর দল হয়ে যায়। এই জন্য মরণের সময় দোয়া পড়েন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, নবীর দলে তোমাকে কবরে নামাই দিলাম, যাও রসুলের দলে তোমাকে কবরে নামাইলাম। আল্লাহ বলছেন নবীর দল হলে আমি আল্লাহর দল হয়ে যাই। বুঝতে হবে সূত্র, না বুঝলে মুশকিল। সূত্র যে বুঝে নাই সারা জীবন অঙ্ক কষবেন, খাতার কলম শেষ করে ফেলবেন, কিন্তু কাজ হবে না বাবা। এই সূত্রের নাম হলো ইমান আকিদা, ইমান আকিদা, ইমান আকিদা। ইসলামিক সূত্রের নাম হলো ইমান আকিদা। যদি না বুঝেন সারা জীবন তাহাজ্জুদ পড়বেন, অঙ্ক মিলবে না ভাই, অঙ্ক কিন্তু মিলবে না বাবা। মুশকিল আছে এখানে, বড় বড় মুশকিল। আমি ফরিদি বলে গেলাম, বিশ্বাস করা না করা আপনাদের বিষয়। গত 2 বছর ধরে ওয়াজ করে যাচ্ছি, চিশতি সাহেব মহাব্বত করেন, এবছর আসছি সময় কম, আমার আরেকটা প্রোগ্রাম আছে চলে যাব। বলছিলাম ভাইজান শুধু আসার পর একটু সময় দিয়ে চলে যাব, বললেন মহাব্বত করে আসতেই হবে। বলছেন ভাইজান যতদিন পর্যন্ত ভায়াত থাকে ততদিন আসবেন। একজন মানুষ হৃদয় থেকে মহাব্বত করেন, বিদায় কথাটা বলতে পারেন। প্রিয় বাবাজি, আকাইদে আহলে সুন্নতল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই বলে দিয়ে গেলাম, মানা না মানা আপনার সাবজেক্ট। আল্লাহ বলছেন ইয়া উম্মাত তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। 1450 বছর আগে আল্লাহর নবী নিজে তফসির করেছেন, নবীর সবচেয়ে বড় মুফাসসির আব্দুল ইবনে আব্বাস তফসির করতে যা বলেন, অহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, সেই দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। এটা ইমানি দল, আকিদার দল, ইমানি দল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মানলেও আপনার, না মানলেও আপনার, কবর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার, আমিও দিতে যাব না, কেউ দিতে যাবে না। আজকে যদি আমি মারা যাই, আমার এই সাদা পোশাক আলাদা হবে, চশমা ঘড়ি টুপি পাগড়ি জমি জমা ব্যাংক গাড়ি বাড়ি বিবি সন্তান সব আমার থেকে জুদা হয়ে যাবে, আমাকে ঘর থেকে নামাইয়া বাহিরের একটা খাটিয়ার মধ্যে রেখে দেওয়া হবে। বাবা আমি জুদা, আমি আলাদা, আমি আলাদা। এতদিন ছিলাম কত আদরের, এখন হয়ে গেলাম খাটের উপরে একটা চাদরের নিচে আমাকে আবৃত করে রাখা হলো, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া কবরের মধ্যে নিয়ে রেখে চলে আসবে। বন্ধুরা 3 ঘন্টা পরে এসে চা খাবে, গল্প করবে, হাসবে, কেউ হয়তো কাঁদবে, কেউ হাসবে, কেউ
সুখের কথা দুঃখের কথা বলে তারা কথাবার্তা বলবে, সন্তানরা এক মাস পরে জমি জমা ভাগ করে নিয়ে যাবে, আপনি কবরে একা, কি হচ্ছে কি না হবে কেউ খোঁজ নেবে না, যিনি খোঁজ নিতে আসবে তিনি নবী, নবী 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 নবী, গুলামি করলেই নবীর করেন, এত্তেবা করলেই নবীর করেন, সুন্নতের আমল করলেই নবীর করেন, ভালোবাসলেই নবীকে করেন, পছন্দ করলেই নবীকে করেন, দল করলে নবীর দল করেন, জীবন দিলে নবীর জন্য দেন, জীবন দিলে নবীর জন্য দেন, তাজিম করলে নবীকে করে যান, বাবা ভালোবাসলে নবীকে ভালোবেসে যান, কারণ ওই কবরে নবী নবী, হাসরে নবী নবী, মিজানে নবী নবী, ফুলসিরাতে নবী নবী, হাউজে কাউসারে নবী 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 নবী, সব জায়গায় নবী, নবী ছাড়া আর কোনো রাস্তা নাই। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবীর সুপারিশ তলব করে তারপরে কবরে ঘুমাইছে, কি ভাবতেছে, নবীর সুপারিশ তলব করে কবরে ঘুমাইছে। রাসূল হযরত আনাস 10 বছর রাসূলের কদমের গোলামি করেন, তিরমিজি বাবু সাফার ভিতর আসছে, ইন্তেকালের আগে রাসূলের সুপারিশ তলব করে তারপরে ঘুমিয়েছেন, উস্তুনে হান্নানার মতো একটা মরা কাষ্ঠ রাসূলের প্রেমে বিরহে জিন্দা হয়ে কেঁদেছে। রাসূল বললেন, উস্তুনে হান্নানা রে, তোর কি কান্না বন্ধ হবে না? বলে, হুজুর হবে, শর্ত হলো কেয়ামতের ময়দানে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না, আমাকে নিয়েই জান্নাতে যেতে হবে। নবী বললেন, তোকে নিয়েই জান্নাতে যাব, তাও কান্না বন্ধ কর। উস্তুনে হান্নানার মতো একটা মরা কাঠ জিন্দা হয়ে তার বিবেক তৈরি হয়ে গেল, কিন্তু আমার দেশের কিছু মানুষের এখনো বিবেকই তৈরি হয়নি, কথা বলেন না কেন? আমার দেশের অনেক মুসলমানের বিবেকই তৈরি হয়নি, বেটা মুসলমান হয়েছে আমার। উস্তুনে হান্নানার মতো একটা মরা কাষ্ঠ জিন্দা হয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আরজি আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে না পেরে কাঁদতেছি, নবী গো আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না গো নবী। রাসূল করিমের মিম্বর সহিহুল বুখারীর হাদিস, রাসূল করিমের মিম্বর শরীফের নিচে আল্লাহ নবী বলেন, ওকে দাফন করো, আমি কিয়ামতের মাঠে ওকে নিয়ে জান্নাতে যাব। একসাথে বলা যাবে না বাপ সুবহানাল্লাহ, না এটাও জবান থেকে হারাই ফেলছেন আপনারা, খালি সাইয়ে থাকেন, কারণটা কি? তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা বইলে রসুলের প্রশংসা শোনার পরে কলি যায় যদি শান্তি না লাগে তাহলে বুঝবো না আপনি মুসলমানই হন নাই এখনো পর্যন্ত, আপনি কিসের মুসলমান? সহজ কথা, স্পষ্ট কথা, আপনি কিসের মুসলমান? কিবরিয়ার প্রশংসা শোনার পরে যদি কলিজায় বড় না হয় তো কিসের মুসলমান? আপনি তো মুসলমানই হন নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিন, ইমানের স্বাদ নিতেই পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাইন, পৃথিবীর সব ব্যক্তিবর্গের চাইতে আমি রসুলকে যদি ভালো নাই বাসতে পারো তো ইমানের লজ্জ তোমার হবে না। আল্লামা ইকবাল লিখে দিয়েছেন, মগজ করা রুহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল আলামিন, কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে আমার নবীর ভালোবাসা। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই ইমান নাই, ইমান নাই নবীর ভালোবাসা নাই, কোরআন নাই নবীর ভালোবাসা নাই, দিন নাই। সাহাবীরা কিন্তু কোরআন বুঝেছে নবী দেখে, সাহাবীরা ইমান এনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছেও নবী দেখে, সাহাবীরা নামাজ পড়েছেও নবী দেখে, সাহাবীরা দিন বুঝেছে শিখেছে নবী দেখে, পাহাড় আর পর্বত দেখে সাহাবীরা দিন বুঝে নাই। এই জন্য আল্লাহ বলছেন, যাও আমার নবীর দরবারে যাও, নবী 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 নবী।